কোডিং এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং। এক্ষেত্রে কম্পিউটারকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়। প্রোগ্রামাররা আমরা দেখেছি যে সেক্ষেত্রে এসকিউএল, জাভা, সি প্লাস প্লাস এগুলি ব্যবহার করে থাকেন। তাই বর্তমানে প্রোগ্রামাররা সি প্লাস প্লাস, পাইথন, পিএইচপি, সি হ্যাশ, জাভা, রাবি এই ধরনের বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা কোডিংটি করবার চেষ্টা করেন। তাই এক্ষেত্রে প্রোগ্রামাররা গুগলের ক্ষেত্রে সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, জাভা স্ক্রিপ্ট, পাইথন ব্যবহার করে থাকেন। এবং গেমিং প্রোগ্রামাররা নিনটেন্ডো দেখা যাচ্ছে তারাও সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, জাভা স্ক্রিপ্ট, এসকিউএল ব্যবহার করে থাকেন। খুব ভালো, ঠিক আছে। কিন্তু আমরা কি এটাই শিখব? না, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লকি অ্যাপ। এভাবে কোডিং শেখা যায়। যারা কিন্তু এই সমস্ত পৃথিবীতে যত ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করে একটা নর্মাল ফর্ম বা প্ল্যাটফর্ম ইউজ করে, যেটা কিন্তু ট্যাবে বা মোবাইলেও আমরা শিখতে পারবো। তো এটাকে বলা হচ্ছে ভিজুয়াল ব্লক, আর একটা হয় টেক্সট বেসড ব্লক। ঠিক আছে, আমরা ভিজুয়াল ব্লক প্ল্যাটফর্মেই কিন্তু কোডিংটা শিখব। এটা খুব সহজ এবং সরল, খুব সহজেই সেটা শেখা যায়। হ্যাঁ, এক্ষেত্রে গেমস, অ্যাপস বা আরও অনেক কিছু আমরা সহজেই শিখতে পারব, সেই সমস্ত অ্যাপ তৈরি করা। ভিজুয়াল ব্লকস প্ল্যাটফর্ম সত্যিই খুব সহজ এবং এক্ষেত্রে কোনো কঠিন বা জটিল সমস্যার সম্মুখীন হতে হয় না। টেক্সট বেসড কোডিং, টেক্সট বেসড কোডিং প্রোগ্রামস, সেই রিয়েল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই ব্যবহার করতে হয় এবং লিমিটেড প্ল্যাটফর্মেই রিয়েল টেক্সট এডিটরকে ইউজ করতে হয়। আমি কিন্তু সরাসরি কম্পিউটারে চলে এসেছি, এটা ডেস্কটপ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা একটি ব্রাউজারকে বেছে নিব, কারণ ট্যাব, মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো প্ল্যাটফর্মেই যাতে আমরা শিখতে পারি, তাই পুরো কাজটি কিন্তু ব্রাউজারের মাধ্যমেই হবে। আমি সার্চ বারে KODULAR এই কথাটি লিখে এন্টার বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই পেজটিতে KODULAR এই পেজের প্রথমে যে লিঙ্ক সেখানে সেইটি দেখতে পেয়েছি। গুগলের সার্চ ইঞ্জিনেও সরাসরি আমরা এই সার্চ বাটনেও সেটি লিখতে পারি। তো পেজের যে প্রথম লিঙ্ক kodlar.io, এইখানে আমরা একবার সিঙ্গেল লেফট ক্লিক করব। একটু অপেক্ষা করার পর বোঝা যাচ্ছে একটি সেই সাইটটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি অ্যাড্রেস বারে kodlar.io লেখা রয়েছে। এটা সেভের দরকার নেই, ইয়েসের দরকার নেই, নো থ্যাঙ্কস, প্রত্যেকেই তাই করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটির ঠিক মাঝ বরাবর ক্রিয়েট অ্যাপস, সি মোর দুইটি অপশান রয়েছে। সেই ক্রিয়েট অ্যাপস কিন্তু এই পেজের এই পেজটির ডান দিকে ওপরেও দেখা যাচ্ছে। তো মাঝে যে এই দুইটি অপশান রয়েছে, যে সি মোর এবং ক্রিয়েট অ্যাপস, তার মধ্যে কিন্তু আমরা ক্রিয়েট অ্যাপস বলে যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবটিকে আমরা আমাদের পরবর্তী স্টেপের জন্য বেছে নেব। পেজটিতে আমরা ডান দিকে উপরে যে ক্রিয়েট অ্যাপ সেখানে কিন্তু ক্লিক না করে এই ট্যাবেই আমরা একবার সিঙ্গেল লেফট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি পরবর্তী পেজ ওপেন হচ্ছে, সম্পূর্ণটাই অনলাইন বেসিস, একটু সময় লেগে যাবে, কোনো কারণে নেটের প্রবলেম থাকলে বা সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু অপেক্ষা করতে হবে। তাই আমরাও এখানে একটু অপেক্ষা করি, অবশ্যই পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এখানে যে পেজটি দেখতে পেয়েছি আমরা, এটা কিন্তু লগ ইনও করার একটি লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে এখানে, এবং তার পাশাপাশি সাইন আপ করবার জন্য লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমার সাইন আপ করা থাকে বা রয়েছে, সেক্ষেত্রে আমরা সরাসরি সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে পারি। আর যদি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চাই তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারি।
কিংবা বাঁদিকে নিচে জি আইকন লেখা রয়েছে, তার মানে যে আমরা সরাসরি যদি এই ব্রাউজারে আমাদের জিমেল আইডি দিয়ে লগ ইন করে রাখি, তাহলে এক্ষেত্রেও এই সাইটে আমরা সেই জি আইকনে ক্লিক করে সরাসরি লগ ইন করতে পারবো। কিন্তু তা না করে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই। প্রথমেই এন্টার ইওর নেম কথাটি রয়েছে, নাম চাওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে আমি একটা শর্ট ফর্মে আমার নাম দিয়ে দিচ্ছি, আর সেটা অবশ্যই নামের শর্ট ফর্ম। তো আর তারপরে এন্টার ইওর ইমেল আইডি রয়েছে, তা আমি একটা শর্ট ফর্মে নাম দিয়ে দিব, বড় নাম লিখছি না। আর এখানে আমার ইমেল আইডি রয়েছে, যেটা আমার রেগুলার ইমেল আইডি, সেটা দিলাম। আর এখানে একটা ক্যাপচা রয়েছে, যেটা কিন্তু আই অ্যাম নট রোবট, সেটাতে একবার চেক করতে হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশনও কখনো থাকে, সেটাতে চেক করলেও হবে। তো এক্ষেত্রে পাসওয়ার্ড চাওয়া হয়েছে, আমি একটা নিজের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিজের পছন্দে। সেখানে অবশ্যই আমি আলফাবেট রেখেছি, নিউমেরিক্যাল ভ্যালু রেখেছি, আর ডিজিট তো রেখেইছি, সেটাকে কনফার্ম করতে বলা হলো। এবং আই অ্যাগ্রি দ্য টার্মস অফ সার্ভিস, অ্যান্ড এরপরে নিশ্চয়ই আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টেই ক্লিক করতে হবে, অবশ্যই লেফট ক্লিক। আমি এই জায়গাটাই বলবো, ওপরে বলা হয়েছে যে একটি ইমেল কিন্তু আমার ইমেলে পাঠানো হয়ে গিয়েছে, এটিকে যে এটা সেভ করে নেভার রাখবো। তো একটা ইমেল কিন্তু এখান থেকে চলে গিয়েছে আমার সেই রেজিস্টার্ড ইমেল আইডিতে, সেখান থেকে আমাকে কনফার্ম করতে হবে যে না, আমি সেই ব্যক্তি এবং এই অ্যাপ্লিকেশনটি বা এই ব্রাউজারের এই সাইটটিতে আমি ব্যবহার করতে চাই এই সাইটটিকে। তো সেই জন্য আমার ইমেলে গিয়ে সেখান থেকে আমাকে কনফার্ম করতে হবে যে রেজিস্টার্ড আইডিটি, যে আইডি দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন করতে চেয়েছি, সেই আইডির ইনবক্সেই কিন্তু সেই ইমেলটি আমি পেয়ে যাব। তো সেইখানে আমি চলে যাই দেখানোর জন্য। আমি দেখছি আমার ইমেলের ইনবক্সে কিন্তু প্রথমেই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট বলে একটি লিঙ্ক এসে আমি রিফ্রেশ করে একটিই পেয়েছি। তাতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি কনফার্ম অ্যাকাউন্ট, আমি কনফার্ম করলাম সেখানে একবার সিঙ্গেল টাচ অবশ্যই, কারণ এটা মোবাইল বলে, কারণ আমি পাশাপাশি দেখানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে সেখান দিয়েই সেই লিঙ্কটিতে মাধ্যমেই আমি কিন্তু এদের সাইটে প্রবেশ করে যাব। এখানে আমাকে কনফার্ম হয়ে গেছে, তাও আমি ইচ্ছা করে লগ ইন করছি, লগ ইন না করলেও হবে, একবার লগ ইন করেই নিই, না করলেও কোনো অসুবিধে নেই। ডাইরেক্ট আমি ডেস্কটপ ব্রাউজার বা মোবাইলের যে কোনো বা ট্যাবের যেখানে রয়েছে সেই মেন সাইটে গিয়ে আমি কাজ করতে পারি। তাও আমি ইমেলের এই সাইট থেকে লগ ইন করে নিচ্ছি দেখবার জন্য যে পুরোটি ঠিক আছে কি না। তো ওপরে লেখা অ্যাকাউন্ট ভেরিফাইড, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে যে মোবাইল স্ক্রিনটাই আমি দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমি সাইন ইন করলাম, হ্যাঁ এদের সাইট ওপেন হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি কিন্তু সাইন আউট করে দিব এখান থেকে, কারণ আমি এখানে কাজ করব না, আমি তো ল্যাপটপে করছি, যারা মোবাইলে করবে বা ট্যাবে করবে তারা সেখান থেকে করবে। তা আমি এখান থেকে সাইন আউট হয়ে গেলাম। আমরা এখন মেন সাইটে, সেখান থেকে কিন্তু লগ ইন করব। তো আমি আমার রেজিস্টার্ড ইমেল আইডি দিয়ে আবার এখানে টাইপ করলাম, এবং অবশ্যই যে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করছি। আর অবশ্যই এখন সাইন আপ নয়, এখন সাইন ইনে ক্লিক করব। তো নিশ্চিত আমরা নেক্সট পেজে কিন্তু পৌঁছিয়ে যাব। তো এক্ষেত্রে একটি সমস্যা হলো, তাই আবার দেওয়া ইমেল আইডিতে দিলাম, পাসওয়ার্ড দিলাম, এখানে আই অ্যাম নট রোবট সেখানে আমার মনে হয় চেক করতে হবে। চেক করার পরে আবার সাইন ইনে ক্লিক করি, অবশ্যই সেটি টিকচিহ্ন দেওয়ার পরে হ্যাঁ আমরা কিন্তু নেক্সট পেজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এবার আমাদেরকে এখানে ক্যান্সেল না করে অথরাইজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইল বি অ্যাবল টু ভিউ ইওর লগ ইন ইনফরমেশন, ওকে আমরা অথরাইজ করে দিই। হ্যাঁ এটি একটি নতুন প্ল্যাটফর্ম, আপডেট ভার্সন, এর আগের ব্যাকডেট ভার্সনটা কিন্তু একটু জটিল ছিল, সেখানে করতে গিয়ে যে ফ্রেন্ডলি ব্যাপারটা ছিল না, ইউজার ফ্রেন্ডলি ছিল না। এখন আমরা যে প্ল্যাটফর্মটা পাবো সেটি আপডেট ভার্সন এবং অবশ্যই সেটি ইউজার ফ্রেন্ডলি। তো এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস, তো এটা অবশ্যই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। চাইলে এখানে যে পলিসিগুলো রয়েছে সেটা অবশ্যই পড়ে দেখতে পারো, আমি পড়ে নিয়েছি, তো কোনো জটিল সমস্যা নেই, আমরা এটাকে অ্যাকসেপ্ট করব এবং পরবর্তী পেজের দিকে এগিয়ে যাব। আবার বলে দিই পুরোটি নেট সম্পর্কিত বিষয়, তো ইন্টারনেট স্লো থাকলে কিন্তু দেরি হবে। চলো শুরু করা যাক। তো এক্ষেত্রে যে পেজটি আমরা দেখতে পাচ্ছি পেছনটা ব্লার হয়ে রয়েছে, অর্থাৎ কিন্তু এই পেজে কোনো প্রজেক্ট নেই। বাঁদিকে দুটো অপশান রয়েছে,
একটি হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট আর একটি হচ্ছে ইম্পোর্ট প্রজেক্ট। অর্থাৎ কোনো প্রজেক্ট যদি আমার এই কম্পিউটারের বা মোবাইলের বা ট্যাবের মেমোরি লোকেশনে থাকে সেখান থেকে সেটাকে আমি নিয়ে নিতে পারি, বা অনলাইনের কোনো স্টোর থেকে আমি নিয়ে নিতে পারি, কিংবা আমি যদি নিজের প্রজেক্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি নিজের প্রজেক্টকে এখান থেকে ফাইনালি স্টার্ট করতে পারি। তো আমরা কিন্তু মেন পেজে অর্থাৎ কোডিং করবার জন্য যে কোডলারের যে ওয়েবসাইট বা সাইটটা যে আমরা ইউজ করছি বা ব্যবহার করছি তার মেন পেজে কিন্তু চলে এসেছি। স্বাভাবিক আমরা কোথা থেকে ইম্পোর্ট করব না, তো আমরা ক্রিয়েট প্রজেক্ট এই ট্যাবটি বা এই লিঙ্কটিতে কিন্তু আমরা একবার সিঙ্গেল লেফট ক্লিক করব। দেখা যাচ্ছে এখানে প্রজেক্টের নাম চাওয়া হয়েছে, আমরা কোনো গ্যাপ বা স্পেস দিব না। আমি একটু ভেবে নিই আমি কী নাম দিতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব, আন্ডারস্কোর সাইন ইউজ করব বা আন্ডারস্কোর চিহ্নটি ব্যবহার করব। যারা আন্ডারস্কোর চিহ্নটি জানো না সেটা বলে দিই যে কিবোর্ডের থাকে, যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছো ডান দিকে ওপরে যেখানে লেফট রাইট ফ্রন্ট ব্যাক অ্যারো তার ঠিক ওপরের দিকে একটু থাকবে চিহ্নটি। আর যারা মোবাইল বা ট্যাব ইউজ করছো তাদেরকে একটু বুঝে নিতে হবে, এখানে দেখলে বুঝতে পারবে যে সেখানে কিন্তু আন্ডারস্কোর আমি দিচ্ছি সেটা নিচের দিকে একটা মাইনাস সাইনের মতো। তো সেই চিহ্নটি দিব, আমরা কোনো গ্যাপ রাখবো না। তো আমি লিখলাম মাই ফার্স্ট প্রজেক্ট, দুটো আমি আন্ডারস্কোর সাইন এখানে ব্যবহার করলাম। অবশ্যই আমাদের নেক্সট যেতে হবে, এটা আমাদের প্রজেক্টের থিম। তো এই থিমের আমরা বিভিন্ন রকম ভ্যারিয়েশন ইউজ করতে পারি। প্রথমেই দেখছি থিমটি ডিফল্টে রয়েছে, এখানে যে কটি প্যানেল রয়েছে তার প্রথমে থিমের ডিফল্ট, তার কয়েকটি অপশান নিশ্চয়ই থাকবে কারণ ড্রপডাউন অ্যারো রয়েছে, লাইট ডার্ক থিম। তো আমি ডিফল্টই রেখে দিচ্ছি, ডার্ক বা অন্যগুলোতে আমি যেতে চাই না। এবং তারপরে যে প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের যে ভার্সনগুলো হয় তার বিভিন্ন রকম ভার্সনের ভ্যারিয়েন্ট এখানে আমরা পেয়ে যাব। তো আমার মনে হয় সেই ভ্যারিয়েন্টের মধ্যে এখানে যা যা দেখতে পাচ্ছি 23, আমরা টপ মোস্ট ভ্যারিয়েন্টে না গিয়ে 20, 21, 22, 23, 6.0 থেকে 6.0.1 অবধি রয়েছে অ্যান্ড্রয়েডের ভার্সন এখানে। তো আমরা মানে 23 লেখা রয়েছে সেই ভার্সনটিকে কিন্তু বেছে নিলাম, কারণ এক্ষেত্রে বেশিরভাগ মোবাইলেই আমার তৈরি অ্যাপটি তাহলে সাপোর্ট করতে পারে, তার সম্ভাবনাটা বেশি বা সুযোগটি বেশি রয়েছে। তো প্যাকেজ নেম, তো এক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি নাম দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি ফার্স্ট, আর লেখা যেতেই পারে ফার্স্ট টেস্ট বা ক্লিক আন্ডারস্কোর দিলাম, সেক্ষেত্রে আমি বেছে নিচ্ছি ফার্স্ট টেস্টই বেছে নিই। তো ফার্স্ট টেস্ট আমি নাম রাখলাম। আর এখানে কালারের অপশান রয়েছে, এখানে যদি আমি চেঞ্জ করতে ভুলেও যাই আমার যে থিমটি বা যে স্ক্রিনটি তৈরি হবে আমি পরে চেঞ্জ করতে পারবো। তো আমি ডার্ক থিম বেছে নিয়েছি, কিন্তু আমি বললাম ডিফল্ট রাখবো, আমি ডার্ক থিম বেছে নিয়েছি। তো আমি ফিনিশে ক্লিক করে কিন্তু পরবর্তী আমরা মেন পেজে চলে যাচ্ছি, মেন পেজে আমরা চলে যাচ্ছি। তো একটু তার জন্য সময় লেগে যাচ্ছে, আর আমি আবার বলছি সম্পূর্ণটাই অনলাইন বেসিস, একটু টাইম আমাদের লাগবে। তো এখানটায় দেখে নিই যে এখানে কোডলারের কিন্তু কিছু আপডেট ভার্সন এসেছে, যে এখানে পুরনো যে সাইটের যে পুরনো টুলসগুলো ছিল কাজ করবার তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে যে প্রপার্টিস জায়গাটি রয়েছে আমি পরে দেখিয়ে দিচ্ছি, সেখানেও কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই এখানে 1.4D.0 ভার্সন এখানে ইউজ করা হচ্ছে এবং অবশ্যই এটি আপডেট ভার্সন। তো প্রপার্টিসে কিছু চেঞ্জ এসছে যেটি ফ্রেন্ডলি করা হয়েছে, আগে অনেক কিছু নাম্বার দিয়ে পার্সেন্টেজ বা এই জাতীয় কিছু জিনিস ব্যবহার করতে হতো, আর সেটি ডান দিকে রাইট সাইডের প্যানেলে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিস আপাতত এই মুহূর্তে। বা দিকের প্রজেক্টের বিভিন্ন রকম যে প্যালেট রয়েছে সেখানেও বেশ কিছু হিডেন অবস্থায় থাকতো এবং টুলস আরও বাড়ানো হয়েছে, আগে টুলসের পরিমাণ কম ছিল। তো ঠিক আছে, আমরা কিন্তু নতুন প্ল্যাটফর্ম পেয়ে গেলাম কোডলারের, যে 1.4D.0। তো এই প্ল্যাটফর্মটিকে ইউজ করে কিন্তু আমরা আমাদের পরবর্তী স্টেপে এগিয়ে যাব। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব, তারপরে যা রয়েছে সেগুলো এই নেক্সট ক্লিক করতে করতে মেন পেজে আমরা কিন্তু ওয়ার্কশিটে এগিয়ে যাব, আমাদের যেখানে কাজ করাটা প্রয়োজন। তো এখানে অনেকগুলোই ভাগ রয়েছে, আমি যে বললাম শুরুতেই যে আমরা আজকে একটা ট্যুর করছি,
কিভাবে এই প্ল্যাটফর্মের কোন অংশের কী নাম আর একটা ছোট অ্যাপ আমরা তৈরি করব যেটাকে টেস্টও করব যে অ্যাপটা সত্যি কাজ করছে কি না। আমিও খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। তো এক্ষেত্রে বাঁদিকের এই অংশটাকে বলা হচ্ছে প্যালেট, আর এখানে আমরা অনেক কিছু ইউজেবল টুলস দেখতে পাচ্ছি, অনেকগুলো টুল। আমি প্রত্যেকটি মোটামুটি একটু পরিচয় দেওয়ার চেষ্টা করব যে এই টুলটি, যে ইউজার ইন্টারফেস বলে প্রথম অংশটি যেটা আমরা দেখতে পেলাম ইউজার ইন্টারফেস, তার সাপেক্ষে এইখানে এই টুলসগুলো পাওয়া যায়। এবং এর পাশাপাশি মাঝে আমরা একটি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি যেখানে কোন মোবাইল আমরা মোবাইলে কীরকম দেখাবে, অ্যাপিয়ারেন্স কী হবে, এবং সেই মোবাইলে যে স্ক্রিন রয়েছে তাকে কম্পোনেন্টস বলা হয়। এই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে সেটি ডান দিকের প্যানেলে, সেই স্ক্রিনের কম্পোনেন্টসটি ডান দিকের প্যানেলে রয়েছে কেন, সেই কম্পোনেন্টসে ক্লিক করে তার সাপেক্ষে সেই কম্পোনেন্টসের প্রপার্টিজ আমরা একদম রাইট হ্যান্ড সাইডে স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছি। এইটি আমরা মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে বা ট্যাবে এইভাবেই আমরা দেখতে পাবো। তাদেরকে একটু একটু ইস্যু থাকবে যে দেখতে অসুবিধে হতে পারে, ট্যাবে শুধু সুবিধে হবে মোবাইলে আমাকে রোটেশন করে নিতে হবে এবং ল্যাপটপ বা ডেস্কটপেতে কোনো সমস্যা নেই। তো মোবাইলে হলে কিন্তু আমরা স্ক্রিনটাকে ঘুরিয়ে নিয়ে ব্রাউজারের মধ্যে ঘুরিয়ে এইভাবে কাজ করবার চেষ্টা করব। আর সেক্ষেত্রে এই যে কম্পোনেন্টস রয়েছে এখানে পরপরভাবে আমরা যত এখানে বিভিন্ন রকম টুলস ব্যবহার করব, বিভিন্ন রকম লিংক ইউজ করব, এখানে টুলসে যা যা অপশানগুলো রয়েছে তত কিন্তু এখানে কম্পোনেন্টসের পরিমাণ বাড়তে থাকবে এবং স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো নিচে এগোবে। আর তাদেরকে ক্লিক করে তাদের সাপেক্ষে বিভিন্ন প্রপার্টিস আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাব। প্রপার্টিসগুলো বিভিন্ন রকম কাজ রয়েছে, কালার চেঞ্জ করবার জন্য, সেই কম্পোনেন্টসগুলো রিনেম করবার জন্য তাদের নাম পরিবর্তন, তাদের লেখার সাইজ পরিবর্তন করার জন্য মোবাইলের মধ্যে কোন জায়গায় তারা অবস্থান করবে তাদের সেই পজিশন চেঞ্জ করবার জন্য আমরা কিন্তু এই কম্পোনেন্টসে সিলেক্ট করে ডান দিকের এই প্রপার্টিস অংশগুলো চুজ করব। এখন পরীক্ষার জন্য দেখছি যে এখন যে কম্পোনেন্টসটা রয়েছে স্ক্রিন, এখানে মোবাইলের মাঝে কালার দেখছি হোয়াইট, আমরা একটু তার কালার চেঞ্জ করে একটু চেক করে নিই। তো আমি গ্রিন চুজ করেছি, ওপরে গ্রিনে এখানে চুজ করবার সেখানে আরেকবার সিঙ্গল লেফট ক্লিক করবো, তাহলে গ্রিনটি সিলেক্ট হয়ে গেল, সেট। বাহ, এখানে গ্রিন কালার চলে এসেছে। তো এটা যথেষ্ট ডার্ক, একটু লাইট কালার হলে ভালো হয়, লাইট হয়ে গিয়েছে, বাহ ভেরি নাইস। এইভাবে কিন্তু আমরা কম্পোনেন্টের ইউজ, কম্পোনেন্টের মাধ্যমে প্রপার্টিসে এসে তার এগেনস্টে বা তার সাহায্যে স্ক্রিনের রিলেটেড জায়গাগুলো, এখানে যেটা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো যে জায়গাটা গ্রিন হলো সেই জায়গায় আমি নিজের পছন্দের ছবি দিতে পারি, যখন কেউ অ্যাপ ইউজ করবে সেই ছবিটি সেখানে দেখা যাবে, নিজের ছবি বা যে সম্পর্কিত অ্যাপ সেই ছবি আমি সেইখান থেকে দিতে পারি। তো এরকম সব কিছু সুযোগ সুবিধে কিন্তু এই কম্পোনেন্টের এগেনস্টে আমরা প্রপার্টিজেই পাবো যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই। আরেকটু আমি নিচে দেখে নিচ্ছি, কারণ আমি প্ল্যাটফর্মটিকে দেখে এইভাবে প্রথম এইভাবে রেকর্ড করা হচ্ছে। এখানেও কিছু কালার রয়েছে যে কম্পোনেন্টের উপরে স্ক্রিন বা তার উপরে নোটিফিকেশান বার, তার কালার চেঞ্জের জন্য দেখা যাক। স্ক্রিনের যে বারটি সেই বারটি কিন্তু পিঙ্ক কালার করে দিতে পারলাম, এবং নোটিফিকেশান বার সেটা ব্লু রয়েছে তাকে যদি আমি রেড করতে চাইছি, সেট হয়ে গিয়েছে, আমি সেট করলাম রেড হয়ে গিয়েছে। তো আমি রেড, পিঙ্ক আর এখানে গ্রিন, লাইট গ্রিন আমি নিজের পছন্দ অনুযায়ী চেঞ্জ করছি। আর আমি বলছি যে স্ক্রিন একটি কম্পোনেন্ট, তার এগেনস্টে প্রপার্টিজ ইউজ করলাম। এখানে বাঁদিকে যে প্যানেলটি পাচ্ছি প্যালেট বলা হচ্ছে, সেই প্যালেটে ইউজার ইন্টারফেসের সাপেক্ষে এখানে সমস্ত ইউজেবল টুলসগুলো রয়েছে যেগুলো কিন্তু আমি ড্র্যাগ করে আমার মোবাইলে রাখতে পারি। এখানে লেআউটের এগেনস্টে জেনারেল, লিস্ট, নেভিগেশন, ভিউজ, তো জেনারেলে ক্লিক করে দেখছি তারও এগেনস্টে বেশ কিছু টুল রয়েছে যেগুলোকে আমি ড্র্যাগ করে এই মোবাইলের এই প্ল্যাটফর্মে রাখতে পারি আমার ইউজের জন্য। এরকম দেখাবে তাই নয়, আমার ইউজের জন্য, কার কী ইউজ সেটা পরে শিখব। তারও কিছু রয়েছে এখানে যে মিডিয়া, ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন, মিডিয়ার এগেনস্টে এতগুলো টুলস রয়েছে, যে অ্যাপ ইউজ করবো সেখানে আমি ক্যামেরা যদি রাখতে চাই ক্যামেরার অপশান, আরও বিভিন্ন রকম অপশান, প্লেয়ার, কিউআর কোড, সাউন্ড, আমার মনে হয় এই সবগুলোকে আমরা আমাদের যত ফ্রেন্ডলি হব এটা ইউজ করার ক্ষেত্রে তত ভালো আমরা ইউজ করতে পারবো। তো সমস্ত কিছু অপশান রয়েছে। এরপরে আমি দেখতে চাই যে নিচে যদি আরও কিছু অপশান পেয়ে যাই, তো দেখছি নিচে, হ্যাঁ এখানে রয়েছে, ভেরি নাইস, অনেক অপশান রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তারপরে
তারপরে যে ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন অপশন থেকে এগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেগুলোকেও আমরা এখানে ব্যবহার করতে পারবো অ্যাপ তৈরির সময় বা কোডিংয়ের টাইমে তাদের ইউজ থাকবে। এরকম বহু অপশন রয়েছে। নিচে আমরা পরপর দেখছি যে শেষে আমার যেটা খুবই ভালো লাগে কানেক্টিভিটি অপশন, এখানে ওয়াইফাই হোক ব্লুটুথ হোক এর এগেনস্টে আমরা সেটাকে এখানে সেই অ্যাপে রাখতে পারবো ওয়াইফাই ব্লুটুথ ইউজ করার জন্য। গুগল বলে একটি আইকন আমরা দেখতে পাচ্ছি এখানে, যার মাধ্যমে কিন্তু গুগলের বিভিন্ন প্রকার অ্যাডকে আমরা এর সাথে কানেক্ট করতে পারবো, অ্যাডভার্টাইজমেন্টকে, মনিটাইজেশন। সেই ক্ষেত্রে যদি রেভিনিউ জেনারেট করতে চাই এই অ্যাপটি যারা ইউজ করবে তাতে যদি আমরা রেভিনিউ জেনারেট করতে চাই সেটা করতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও অপশান রয়েছে, লাস্ট একটি অপশান যে এক্সটেনশন, সেটি খুব একটি ইউজেবল লিঙ্ক যার মাধ্যমে আমি ইন ফিউচার চাইলে এই অ্যাপটিকে আবার ডেভেলপ করতে কাজে লাগাতে পারবো, যদি অ্যাপটি পাবলিশ হওয়ার পরে আমরা সেটিকে আবার ডেভেলপ করতে পারবো। তো এরকম অনেক লিঙ্ক রয়েছে যার মাধ্যমে আমরা যত ব্যবহার করতে চাইবো তত কিন্তু নিখুঁতভাবে কাজ শিখতে পারবো, এবং অবশ্যই ধৈর্যের প্রয়োজন। তো প্রত্যেকটার সাপেক্ষে কিন্তু প্রচুর লিঙ্ক আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটির বিভিন্ন চাহিদা অনুযায়ী ব্যবহার রয়েছে, আমি চাইলে যেটা খুশি সেটা এখানে রাখতে পারি না। ওপরে দেখছি ট্যাবের আমরা দেখতে পেয়েছি অনেক ট্যাব রয়েছে ওপরে, স্ক্রিন ওয়ান, অ্যাড স্ক্রিন, কপি স্ক্রিন। তো আমি কপি স্ক্রিন করলে বা অ্যাড স্ক্রিন করলে এখানে আবার নতুন করে স্ক্রিন পেয়ে যেতে পারি, কপি স্ক্রিন করলে এই স্ক্রিনটি কপি হয়ে যেতে পারে। তো আমরা একবার একটা ইউজ করে দেখতেই পারি। আমি অ্যাড স্ক্রিনে একবার সিঙ্গেল লেফট ক্লিক করলাম এবং সেটির প্রথমে নাম চাওয়া হয়েছে, আমি নাম দিয়ে দিচ্ছি সেকেন্ড ক্রিয়েট। এক্ষেত্রে হয়তো আলফাবেট ভ্যালু নিচ্ছে না, তো এখানে আমি নেক্সট নাম দিতে পারি সেকেন্ড নাম দিয়ে। তো আমি নাম দিয়ে দিচ্ছি নেক্সট, নেক্সট নাম দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটি কিন্তু নতুন স্ক্রিন তৈরি হয়ে গিয়েছে, সেইটিকে একটু সময় লেগে গেল অনলাইন বেসিস বলে। এক্ষেত্রে কিন্তু নেক্সট স্ক্রিনের সেই যে নোটিফিকেশান বার বা স্ক্রিন নেম বার যা ছিল তাই রয়েছে, কিন্তু এই মোবাইল ব্যাকগ্রাউন্ড যে কালারটি সেটি কিন্তু অটোমেটিক্যালি হোয়াইট হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটা আমরা চেকিংয়ের জন্য কিন্তু দেখতে পারি যে এটিকে, হ্যাঁ এখানে কম্পোনেন্টসও চলে এসছে, কম্পোনেন্টসের এগেনস্টে পুরো প্রপার্টিজ রয়েছে। নেক্সট কম্পোনেন্ট যে জায়গায় যার অবস্থান সেই নামটা দিয়ে আমাদের চেনা উচিত, চাইলে আমরা এটাকে রিমুভ করতে পারি এই স্ক্রিনটাকে। তো রিমুভ স্ক্রিনে ক্লিক করে যেটা চার নম্বর অপশান ট্যাব, তো এখানে আমরা একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে সেখানে সিঙ্গেল টাচগুলো দেখতে পাচ্ছি, কিন্তু দুটো স্ক্রিন হয়ে গিয়েছে, স্ক্রিন ওয়ান এবং এটাই। স্ক্রিন ওয়ানে সিঙ্গেল লেফট ক্লিক করলে আমরা কিন্তু আবার প্রথম স্ক্রিনে চলে আসব। অনলাইন বলে হয়তো একটু সময় নিয়ে নিতে পারে বা নেটের স্পিড প্রপার থাকলে সময়টা নিবে না। তো আমি আরেকবার লেফট ক্লিক করছি, হ্যাঁ প্রথম স্ক্রিনে কিন্তু আমরা চলে এসেছি এবং তার কম্পোনেন্ট দেখছি স্ক্রিন ওয়ান দেখাচ্ছে। আবার নেক্সট স্ক্রিনটায় ক্লিক করছি তো আমরা নেক্সট স্ক্রিনও পেয়ে যাচ্ছি। যদি প্রয়োজন হয় লিঙ্ক মেনটেন করে একটি অ্যাপের মধ্যে আমরা একাধিক স্ক্রিন রাখতে পারি। তো রিমুভ স্ক্রিন করে একে সিলেক্ট করাই রয়েছে, আমরা রিমুভ স্ক্রিনে ক্লিক করে একে ডিলিট করতে পারি। ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি কি এটি ডিলিট করতে চান কি না, তো আমাকে সেই নামটি টাইপ করতে হবে, NEXT, ভুল নাম টাইপ করলে কিন্তু ডিলিট হবে না। তো NEXT টাইপ করাই কিন্তু সঠিকভাবে সেটি সেই স্ক্রিনটি ডিলিট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু শিখলাম যে কিভাবে কালার চেঞ্জ করতে পারিস আমার সিলেক্টেড স্ক্রিনে, যখন মোবাইল স্ক্রিনে দেখাবে ঠিক এই কালারেই সেটি অ্যাপিয়ারেন্সটি হবে, এবং মানে অ্যাপ যখন ওপেন করা হবে বা অ্যাপটি যখন দেখাবে এইরকমই দেখাবে। তো আমরা কিছু অ্যাপ কিভাবে তৈরি করা হয়, কার সাহায্যে কী দিয়ে, সেইগুলো একটু চেষ্টা করি। তো প্রথমেই আমি বাটনকে নিয়ে নিচ্ছি এখান থেকে, তাকে লেফট ক্লিক হোল্ড করে এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই সে কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনে চলে আসবে। কম্পোনেন্টসের ঘরে সেই অটো সিলেক্ট হয়ে রয়েছে। তো স্ক্রিনের আন্ডারে আমি একটি কম্পোনেন্ট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বাটন কম্পোনেন্ট। তো একে আমি রিনেম করবো, মানে যে পেন্সিলের মতো আইকনটি রয়েছে তার উপর সিঙ্গেল লেফট ক্লিক, সেখানে করলে এখানে নাম লিখবার জায়গা চলে এসেছে। তো আমি এখানটায় নাম লিখেই দিই যে যে কাজের জন্য, তো আমি এটা যে কাজের জন্য পছন্দ করেছি আমি সেই নাম দিতে পারি। আর অবশ্যই একটি কিন্তু কোড ব্যবহার করব যে যেই বাট যেই টুলসের যেই কাজ আমাকে মোটামুটি সেই কোডগুলো এখানে লিখে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি এর নাম বেছে নিয়েছি,
টেস্ট BTN TEST BTN রিনেমে ক্লিক করলাম এবং সেক্ষেত্রে কিন্তু এই বাটনটির নাম হয়ে গেল TEST BTN যেটি স্ক্রিন ওয়ান কম্পোনেন্টের আন্ডারে রয়েছে। তার এগেনস্টে এখানে বেশ কিছু প্রপার্টিজে অপশান পেয়ে যাচ্ছি, আমাকে যা প্রয়োজন মনে হবে সেই হিসাবে কিন্তু আমি পছন্দ অনুযায়ী এই টেক্সটের যে অপশানগুলো রয়েছে সেখানে চেঞ্জ বা পরিবর্তন করতে পারি। আমি আরেকবার বলে দিই, টেস্ট BTN লিখেছিলাম, তো এর ফন্ট সাইজ আমি করে দিয়েছি 20, একটু বড় দেখাবে বা বোল্ড দেখাবে। তো 20 করার পর আমি এই বাইরের ফাঁকা অংশে সিঙ্গেল লেফট ক্লিক করলে কিন্তু সেটি বড় হয়ে যাবে। এবং এক্ষেত্রে যে ফন্ট আমি বাইরে লেফট ক্লিক করাতে কিন্তু টেক্সট ফর বটন ওয়ান যে কথাটি রয়েছে সেটি কিন্তু আকৃতিতে বড় হয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে এই এই নামটি আমি পরিবর্তন করব। তো নিচে এসে দেখতে পাচ্ছি টেক্সট যে প্যানেলটি রয়েছে সেখানে সেই নামটি রয়েছে, সেখানে আমার পছন্দ যে আমি ওকে লিখে দিই। ওকে লেখার পরে সেটি ওকে হয়েছে এবং সেটির শেপ কীরকম হবে যখন মোবাইলে দেখাবে, আমি রাউন্ড শেপ দিতে পারি, আমি সেক্ষেত্রে রেক্টেঙ্গুলার রাখতে পারি, ওভাল শেপ রাখতে পারি, মোবাইলে যখন কেউ দেখবে কীরকম দেখাবে সেই হিসাবে আমি এখানে শেপ চুজ করলাম। তো হ্যাঁ, এখানে ওভাল শেপটা আমার পছন্দ, তো আমি ওভাল শেপ রেখে দিলাম। যার যেরকম পছন্দ সে সেইভাবে শেপ রাখতে পারে। আমি আবার বলে দিই, জাস্ট একটা ছোট ডেমো শিখবার জন্য আমরা এটা করছি। এবং এটিকে আমরা কোথায় রাখবো, এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট রাইট লেফট সেন্টার অপশান রয়েছে, কিছু চেঞ্জ আসছে কিনা আমি চেকিংয়ের জন্য দেখছি, না কিছু চেঞ্জ আসলো না। সেন্টার ওয়ান রয়েছে, সেন্টার ওয়ান করে রাখলাম। এটিকে স্ট্রেচ করছি তো এরকম হয়ে যাচ্ছে, এক্ষেত্রে স্ট্রেচ একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, হ্যাঁ এরকমভাবে তার কিছু পরিবর্তন আসছে। তো সেটাও স্ট্রেচ করছি না, অটোমেটিক রেখে দিচ্ছি। আগে এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ দেওয়া যেত, এখন সেই অপশান নেই। মোটামুটি 10-30-40-50-15-25 এইভাবে পার্সেন্টেজ দিয়ে সাইজটি করা যেত, কিন্তু এখন এটা ফ্রেন্ডলি হয়ে গেছে, মোবাইলের প্রয়োজন অনুযায়ী নিজের সাইজ নিজে অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। আর বাইরে ওখানে তো দেখলাম, ক্লিক করে ওখানে ক্লিক করলে সেইখানে কিন্তু ফিল হয়ে যাচ্ছে পুরোটা, ভার্টিক্যালি বা হরাইজেন্টালি। তো আমাদের এখন এটার ফিল করবার প্রয়োজন নেই বলে আমরা অটোমেটিক রেখে দিয়েছি। আর এরপরে আমরা এই স্ক্রিন ওয়ানের আমরা যে ওকে বাটনটি রয়েছে তাকে আমি ঠিক তার পজিশানটি চেঞ্জ করতে চাই, অর্থাৎ এটি বাঁদিকে লেফট কর্নারে রয়েছে কিন্তু স্ক্রিনের কোথায় থাকবে। তাহলে স্ক্রিনের পজিশানে গিয়ে আমরা করলাম অ্যালাইন ভার্টিক্যাল আছে, সেখানে আমরা যদি সেন্টার করছি দেখছি সে ভার্টিক্যালি মানে ওপর থেকে নিচে ঠিক মাঝখানে চলে আসছে। আর যদি দেখা যাচ্ছে অ্যালাইন হরাইজেন্টাল, সেখানে যদি সেন্টার করি তাহলে কিন্তু সে হরাইজেন্টালি সেন্টার বা সেই স্ক্রিনের বা ফোনের স্ক্রিনের যে অ্যাপ্লিকেশনটি ওপেনের পরে কোথায় দেখাবে ঠিক এই বরাবর। তো আমি আর একটু মাঝে রেখে দিই, তা সেন্টারে ক্লিক করি এবার, তাহলে মাঝে চলে এসেছে, ভেরি গুড। তার মানে মোবাইল স্ক্রিনে যখন অ্যাপ্লিকেশনটা আমি দেখব ওপেন করা হবে বা দেখা যাবে তখন কিন্তু মোবাইলে এইভাবেই স্ক্রিনের মাঝখানে ওকে লেখাটি আসবে। তো আমরা একটা বেসিক নর্মাল অ্যাপ তৈরি করতে যাচ্ছি যেখানে হয়তো ওকে প্রেস করলে কিছু একটা জেনারেট করবে, কিছু লেখা জেনারেট করবে, এর বেশি কিছু কিছু নয়। আজকে প্রথম একটা হচ্ছে এর ট্যুর করছি আমরা যে কীভাবে আমরা অ্যাপ তৈরি করতে পারি, এবং এতটি সোজা সত্যিই খুব সোজা, কিন্তু ধৈর্যর সঙ্গে স্টেপ বাই স্টেপ শিখতে গেলে তবেই আমরা কিন্তু প্রপার অ্যাপ তৈরি করতে পারবো। কোডিং অনেক এখানে ফ্রেন্ডলি হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু ধৈর্যর পাশাপাশি কিছু মনে রাখতে হবে, তো তারপরে কিন্তু আমরা প্রপারভাবে কোডিংয়ের প্রসেসগুলো শিখতে পারবো। তো আমরা আরও দেখে নিই সামনে আমরা কী কী শিখছি। এখন আমরা আরও কিছু শিখে নিই, এখানে অপশানগুলো রয়েছে, আমরা আরও কিছু চেঞ্জ করতে পারি কি না সেইটা একটু দেখে নিতে হবে। মোটামুটি যা আমরা এই মুহূর্তে করলাম, এখানে বেশ কিছু অপশান নেই, না ছবি দিচ্ছি না এই মুহূর্তে, ছবি ব্যবহার করছি না, যেরকম কালার রয়েছে সেই রকমই কালার থাক, কিন্তু একটা চেঞ্জ আনতে হবে, সেটা অপশানটা আমি একটু খুঁজছি। এখানে যেটা লেখা রয়েছে, হ্যাঁ স্ক্রিন ওরিয়েন্টেশন, এই স্ক্রিন ওরিয়েন্টেশনটা কিন্তু আমাকে ঠিক করতে হবে। এক্ষেত্রে স্ক্রিন ওরিয়েন্টেশনের ড্রপডাউন মেনুতে সিঙ্গেল লেফট ক্লিক করলে অনেকগুলো অপশান আমরা পেয়ে যাব, এবং সেক্ষেত্রে পোর্ট্রেট আমি, হ্যাঁ পোর্ট্রেট পেয়ে গিয়েছি, পোর্ট্রেটে একবার সিঙ্গেল লেফট ক্লিক করলেই কিন্তু আমরা পোর্ট্রেট, এবং তারপরে যে তিনখানি চেকবক্স রয়েছে দুটি চেক করা রয়েছে, আমরা মিডিলের চেকবক্সটি কিন্তু চেক আউট করে দিব।
সো লাস্টে যে শো স্ট্যাটাস বার সেইটি থাকবে, এবং শো ওপিনিয়ন, শো অপশন মেনু, শো অপশন মেনু, সেই শো অপশন মেনুটি কিন্তু আমরা চেক আনচেক করে রাখবো, সেটি আনচেক করে রাখবো। শুধু লাস্টের যে শো স্ট্যাটাস বার সেইটি চেক করা থাকবে, আর কিছু পরিবর্তন এখানে আমরা করবো কি না সেটা একটু দেখে নি। হ্যাঁ, টাইটেল স্ক্রিন ওয়ান রয়েছে, দেখা যাক যে এটা আমি আমার নামই দিয়ে রাখছি এখানে, কারণ টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমরা স্পেস দেওয়ার জন্য কোনো আন্ডারস্কোর সাইন দিতে হবে না। তো আমি লিখছি ডিফিসার ক্লাস, না ডিফিসার কোডিং ক্লাস লিখে রাখি, তাহলে খুব ভালো হয়। তো আমি, আমার পছন্দ যে এটা থাক দেওয়া, এটা আমাদের ফার্স্ট ট্যুর কোডিংয়ে, তো সেটা আমরা দিয়ে রাখছি। দেখতে পাচ্ছি যে যে পিঙ্ক প্যানেল বারটি ছিল যেটি মোবাইলে দেখা যাবে, সেখানে কিন্তু এই নামটি শো করবে যখন কিন্তু আমরা লাস্টে চেকিংয়ের জন্য মোবাইলে দেখব। আর এখানে যে কোড রয়েছে এই কোডটি খুব দরকার, এখানে ওয়ান লেখা রয়েছে, এরকমই রাখবো, এটা কোনো চেঞ্জ করবো না, বাদবাকি যা রয়েছে বাই ডিফল্ট সেই রকমই রেখে দিব, সেখানে কোনো চেঞ্জ আমরা করবো না। অবশ্যই আমরা স্ক্রল করে দেখতে পারি কোথায় কী, সেটা খুব ভালো, কিন্তু বাই ডিফল্ট যা রয়েছে মোটামুটি আমরা সেইগুলো সেইভাবেই রেখে দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমরা কিন্তু এক্ষেত্রে যা যা চেঞ্জ করবার প্রয়োজন মনে হয়েছে আমার পছন্দ অনুযায়ী, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি করে নিয়েছি। এরপরে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই। আমি চাইছি এই ওকে বাটনে একবার সিঙ্গেল ক্লিক বা টাচ করবার পরে এখানে কিছু একটু কথা জেনারেট হবে বা প্রিন্ট হবে যখন আমরা মোবাইলে টাচ করব। তো তার জন্য আমি সার্চ বাটনে গিয়ে আমি কিন্তু একটা টুল সার্চ করে নিতে চাই, যেটি নোটিফাই। তো নোটিফায়ার টুলটির জন্য সার্চ করলাম, জাস্ট এনওটি লিখলেই সেটি চলে এসেছে, সেটাতে সিঙ্গেল লেফট ক্লিক হোল্ড করে ড্র্যাগ করে এনে আমি তার নিচে রেখে দেবো। আমি আবার বলছি নোটিফায়ার, এটি কোনো লেখাকে প্রিন্ট করার জন্য নিচে বা স্ক্রিনে যে কোনো জায়গায় রাখতে পারি, এটি এখানে শো করবে না, কিন্তু এটি প্রিন্ট করানোর জন্য ইউজ হয়। তো আমি কিন্তু এই টেস্ট বাটনের আন্ডারে এই কম্পোনেন্টসকে বেছে নিয়েছি, এই টুলসটিকে। এবার সেটি যেহেতু চেক করা রয়েছে এবং তার উপরে তার প্রপার্টিজের রাইট হ্যান্ড সাইডে আমরা যা খুশি কাজ করতে পারি, কি প্রিন্ট করাতে চাই সব কিছুই কিন্তু আমরা লিখতে পারবো। এটি কিন্তু স্ক্রিনে হিডেন অবস্থায় থাকে, তো এটি টেস্ট বাটন এই কম্পোনেন্টের আন্ডারে কিন্তু এটি রয়েছে। তো আমরা কিন্তু এই বাটনের যে ব্লকস সেখানে গিয়ে কিছু কোডিংয়ের কাজ করব এখন। তো সেটি এই ব্লকস অপশনে রয়েছে, তার কোডিংয়ের জন্য যা কিছু ব্লকসগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে তার টুলসগুলো পেয়ে যাব। তো লেফট হ্যান্ড সাইডে এসে দেখছি স্ক্রিন যেটি আমি নিয়েছিলাম স্ক্রিন ওয়ান, তার আন্ডারে রয়েছে টেস্ট বাটন এবং তার আন্ডারে কিন্তু রয়েছে নোটিফায়ার। তো আমরা স্ক্রিনে ব্লক যে অপশনগুলো অনলাইনে, এখানে একটু আসতে টাইম লাগছে নেট স্লো বলে, কারণ যেহেতু পুরোটাই অনলাইন বেসিস, তো এখানে আমরা স্ক্রিন থেকে কিন্তু সেই ব্লকগুলো পেয়ে যাব, যেটা কিন্তু যদি আমরা রিয়েল প্রোগ্রামিংয়েও এই কাজটা করা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু সেই লিমিটেড প্ল্যাটফর্মের মধ্যেই আমাদেরকে ইউজ করতে হতো এবং যেটা যথেষ্ট সময় সাপেক্ষ, বুঝতেও যথেষ্ট টাইম লাগে। এখানে পরপর দেখে ইনস্ট্রাকশন ফলো করলে আমরা কিন্তু প্রোগ্রামার অনেকটা হয়ে যাচ্ছি। তো এখানে একটু সময় লাগছে, স্ক্রিন ওয়ানের এগেনস্টে আমি কিন্তু এখান থেকে কিছু যে ব্লক বেছে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে ব্লকটি দেখতে পাচ্ছি সেই প্রথম ব্লকটিকেই আমি বেছে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখছি এখানে অনেক ব্লক রয়েছে, নিজের প্রয়োজন অনুযায়ী ব্লক বাছতে হয় ডিমান্ড অনুযায়ী। তো প্রথম ব্লকটি হচ্ছে যে স্ক্রিন ওয়ানে যে ব্লকটি, আচ্ছা না স্ক্রিন ওয়ানের ব্লক নয়, আমি হ্যাঁ টেস্ট বাটন থেকে ব্লক বেছে নিব। তো স্টেট বাটন থেকে আমি একটু, স্ক্রিন ওয়ান নয় আমরা স্টেট বাটন থেকে ব্লক বেছে নিচ্ছি, সেখানে আমাদের কোনো ব্লকের এই মুহূর্তে প্রয়োজন ছিল না, কারণ আমরা যা কিছু অ্যাকশন করব টেস্ট বাটনের উপরে। তো এই বাটনটাতে ক্লিক করলে কি হবে, স্ক্রিন ওয়ান নয় কারণ আমরা টেস্ট বাটনটা যেটা রয়েছে ওকে তার উপর ক্লিক করলে কি হবে, তো সেখানে ক্লিক করলে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা নোটিফায়ার নিয়ে নিয়েছি, তো নোটিফায়ারে ক্লিক করার পরে নোটিফায়ারের সাপেক্ষে ব্লক চলে এসেছে। তো প্রিন্ট করানোর জন্য যে ব্লকটা প্রয়োজন সেটা তো এখন প্রোগ্রাম লেখার প্রয়োজন নেই, এখানে সেই অপশানগুলো চলে যায় যে প্রিন্ট করানোর জন্য যে ব্লকটা প্রয়োজন সেটা আমরা পেয়ে গিয়েছি। এখান থেকে পছন্দ করে নিলাম যে নোটিফায়ার ওয়ান শো অ্যালার্ট নোটিশ, তো সেটাকে ড্র্যাগ করে ঠিক ওই পজিশানে যদি আমরা একটু অ্যাডজাস্ট করে হোল্ড করে ছেড়ে দিই ড্র্যাগ করে, সেটা কিন্তু অটোমেটিক সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেখানে আমরা একটা টেক্সট রাখবো, টেক্সটটা হবে ব্ল্যাঙ্ক, একটি ব্লক নিয়ে নিব, ব্ল্যাঙ্ক ব্লক শুরুতে থাকে। তো আমরা ড্র্যাগ করে বারটিকে ড্র্যাগ করে শুরুতে ব্ল্যাঙ্ক ব্লকের অংশটিকে লেফট ক্লিক
होल्ड कर ले अटोमेटिक चले आसबे ब्लॉकर प्लैटफर्मे से लास्टे वो फाका अंशे खूब सुंदर भाव से रेखे दी अटो एडजस्ट हो जाए से जेहेतु ये ब्लैंक प्लेस एखे हमार पचंद जा लिखब से ओके बटने टाच कर ले प्रिंट कराते पर हमें एखे लिखे दीची थैंक्स फर व्चिंग कारण हमें कथाटी एखे प्रिंट करते थैंक यू फर व्चिंग कथाटी प्रिंट कराते चाहिए फार्स्ट प्रोग्राम टेस्टिंग जे रकम प्रयोजन है से भावे किन्तु कथाटी एखाने लिखले शो करबे सेभर दरकार नहीं तो सरसरि ब्लग्स थेके डिजाइनर पेजे चले एसेछे ओखाने किन्तु ताई हुए गिये छे ऊपरे तीनटे अपशने टेस्टे कानेक्ट कम्पनियने क्लिक कर लाम क्यूआर कोड जेनारेट हलो आमी मोबाइले प्ले स्टोर थेके कर्लर कम्पनियन डाउनलोड कर रेखेछिलाम सेटिके ओपेन करे निच्छि পাশাপাশি সেটি দেখবার চেষ্টা করছি তো ওপেন করবার পরে স্ক্যান কিউআর কোড পেয়েছি সেখানে একবার সিঙ্গেল টাচ ক্যামেরা অন হয়ে গিয়েছে আমি কিন্তু কোডটাকে স্ক্যান করে নিলাম সেই কোডের যে লেখাটি সেটি অটোমেটিক এখানে চলে আসবে আমার টাইপ করতে হবে না ডান দিকে যে রাইট অ্যারো সেখানেও একবার সিঙ্গেল টাচ করলে একটু টাইম নিচ্ছে আমি শিওর যে হ্যাঁ দেখো देखते ही पाची सबाई जे डिपिसिआर कोडिंग क्लास लेखा रही है से नाम दिए तार पाशापाशी किन्तु पुरो स्क्रीनटाई एखाने मोबाइले जो मोबाइल व्यवहार करछि से मोबाइले किन्तु चले आसछे ओके दे सिंगल टाच करे थैंक यू फर वाचिंग लेखाटी चले आसछे जेटी आमी नोटिफायरेर माध्यमे प्रिंट कराते चेयेछिलाम एभावे किन्तु आमरा एप तैरि कोडिंग एबं तार टेस्टिंग पर्यन्त करलाम एखाने एकटु आमी कलर चेन्ज करते चाइछि तो টেস্ট ভিটিএন কম্পোনেন্টসে আছি তো সেই টেস্ট ভিটিএন কম্পোনেন্টের আমি কালারটি চেঞ্জ করতে চাই তো প্রপার্টিসে এসে আমি কালার এক্ষেত্রে যে ক্ষেত্রে ব্ল্যাক রয়েছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সেখানে সিঙ্গেল লেফট ক্লিক কালারের প্যানেল ওপেন হয়ে গিয়েছে খুব কালার পিক করলো আমি রেড রেড হয়ে গিয়েছে তো আমি সেই জন্য এখানে মোবাইলটিকে ছোটো করে দেখাতে চাইছি এর ব্রাইটনেস বাড়িয়ে দিই এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার তো স্ক্রিন ওয়ান হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রিন তো সেক্ষেত্রে আমি স্ক্রিন ওয়ান কম্পোনেন্টস এসে চুজ করতে চাই মানে প্রাথমিক আমরা কিছু শিখবার জন্য এরকম করছি তো স্ক্রিন ওয়ান কম্পোনেন্টের আমি প্রপার্টিসে এসে যে কালার রয়েছে সেটিকে কিন্তু আমরা চেঞ্জ করতে চাই এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন রয়েছে তো গ্রিন আইকনটি বাছা প্রয়োজন হ্যাঁ সেখানে লেফট ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড কালারে এবং আমি কিন্তু কালার যে প্যানেলটি রয়েছে সেখানে এসে আমি চাইছি ব্লুয়ের ভ্যারিয়েশন বেছে নিয়েছি তো সেটি আরেকবার আমার সিলেক্ট করতে হবে যদি সিঙ্গেল সিলেক্টে না হয় আমি আরেকবার করে নিচ্ছি কোনো অসুবিধা নেই নিশ্চিত চেঞ্জ হবে তো সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মোবাইল এখানে আগে চেঞ্জ হলো কারণ মোবাইলের স্ক্রিনটি আমাকে আলাদা করে আনতে হয়েছে এখানে দেখানোর সুবিধার্থে তো সেটি আগে পড়ে হয়েছে কিন্তু আগে কম্পিউটারে বা যখন যেখানে টেস্ট করছি সেখানে হবে তারপরে হচ্ছে মোবাইলে দেখতে পাবো প্রজেক্ট লিঙ্কে লেফট ক্লিক করে কিন্তু আমরা এটা সেভ করতে পারি তিন নম্বর লিঙ্ক সেভ প্রজেক্ট আমি প্রজেক্টটা ফিউচারের জন্য সেভ করলাম লগ ইন করলে আবার এইভাবে পেয়ে যাবো আমরা কিন্তু শিখলাম এবং শিক্ষার্থীদের জন্য শেয়ার করো পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখো